বন্ধুবল নমস্কাৰ, মই শোভন পৌডেল, আপোনালোকক মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। যদি চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই ছাবস্ক্রাইব কৰি দিব আৰু ওচৰত থকা বেল আইকনটো ক্লিক কৰি দিব, যাতে মই পৰৱৰ্তী ভিডিঅ' বনালে আপোনালোকে পাই থাকিব পাৰিব নটিফিকেশ্যন হিচাপে আৰু আপোনালোকে চাব পাৰিব। তো আজি আমি আলোচনা কৰা বিষয়বস্তু হৈছে ক্লাছ এইটৰ যিটো প্ৰথম পাঠ এতিয়া থাকি গৈছিলে, সেইটো প্ৰথম পাঠৰ পাঠটো বুজাইছিলোঁ, পাঠটো আপোনালোকে চাইছিলে বোলা, প্ৰশ্ন উত্তৰখিনি থাকি গৈছিলে, অলপ প্ৰশ্ন উত্তৰখিনি মই আজি কৰাই দিবলৈ চেষ্টা কৰিছোঁ। পাঠৰ নাম প্ৰাকৃতিক সম্পদ, পাঠ নম্বৰ এক, ক্লাছ এইট মানে অষ্টম শ্ৰেণীৰ পাঠ নম্বৰ প্ৰথম, ছ'চিয়েল ছায়েন্সৰ পাঠ নম্বৰ প্ৰথমৰ প্ৰশ্ন উত্তৰ আজি আমি চাম। ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে আপোনালোকক এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ যাতে আপোনালোকে ভিডিঅ'টো অনলাইন চায় আৰু শেষলৈকে চায়। প্ৰশ্ন আমি এক নম্বৰ প্ৰশ্নৰ পৰা আৰম্ভ কৰিছোঁ। এক নম্বৰ প্ৰশ্ন, ক মাটিৰ চাহিদা দিনক দিনে বৃদ্ধি পাই অহাৰ যিকোনো দুটা কাৰণ লিখা। এইটো কিতাপত ধুনীয়াকৈ উত্তৰ আছে। জনসংখ্যা বৃদ্ধি আৰু অৰ্থনৈতিক প্ৰতিযোগিতাৰ বাবে ব্যৱহাৰযোগ্য মাটিৰ চাহিদা বাঢ়িছে। এইটো প্ৰশ্ন উত্তৰ হৈ গ'ল। কোনো এঠাইত জনবসতি ঘন হোৱাৰ কাৰণ কি বুলি ভাবা? দুটা কাৰণ লিখিবলৈ দিছে ইয়াত। কৃষিকাৰ্যৰ বাবে উপযোগী ভূমি থকাৰ বাবে, মানে কোনোবা জেগাত যদি কৃষিকাৰ্যৰ বাবে উপযোগী ভূমি আছে সেইটো কাৰণে মানুহ তাত জনবসতি ঘন হয়, এইটো আপোনালোকে মিলাই পেলাই লিখিব পাৰে, মই এইটো খালী পইণ্ট হিচাপে লিখি দিছোঁ। দুই নম্বৰটো, উদ্যোগীকৰণ আৰু নগৰীকৰণৰ কাৰণেও তেনে ঠাইত জনবসতি ঘন হয়। কোনোবা জেগাত যদি উদ্যোগীকৰণ, নতুনকৈ ফেক্টৰী এটা খুলিছে বা চহৰ নতুনকৈ হৈছে, সেই তেনেকুৱা জেগাতো মানুহৰ জনবসতি ঘন হয়। তাৰপিছত গোৱা নামৰ প্ৰশ্নটো চাওঁ, ভূমি অৱক্ষয় হোৱাৰ দুটা কাৰণ দৰ্শোৱা। আপোনালোকে পেজ নম্বৰ ফ'ৰত পাই যাব, বিভিন্ন কাৰণত মাটিৰ স্বাভাৱিক বৈশিষ্ট্য গুণাগুণ আৰু গাঁথনি বিনষ্ট হৈ মাটিৰ অৱক্ষয় ঘটে। এক নম্বৰ এইটো হৈ গ'ল, পৰিকল্পিত কৃষিকাৰ্য, উদ্যোগীকৰণ, অৰণ্য আৰু ঘাঁহনিৰ অত্যধিক ব্যৱহাৰ হোৱা আদিৰ ফলত মাটিৰ গুণাগুণৰ পৰিৱৰ্তন ঘটে। এইটোও হৈ গ'ল, এইটো এটা পইণ্ট। কৃষি ক্ষেত্ৰত ৰাসায়নিক সাৰ, কীটনাশক আদি বেছি পৰিমাণে প্ৰয়োগ কৰাৰ ফলত মাটি প্ৰদূষিত হয়। এইটো গোটেইখিনি পইণ্টে পইণ্ট আছে ইয়াত। খেতিপথাৰ গঢ়ি উঠা ইটা ভাটাৰ দৰে উদ্যোগবোৰে ভূমি ক্ষতিসাধন কৰে। এই গোটেইখিনিৰ ভিতৰত যিকোনো আপোনালোকে দুটা তিনিটা যিখিনি লিখিব পাৰে। প্ৰশ্ন আছে, বিভিন্ন ঠাইত বৰ্তমান পানীৰ সংকটে দেখা দিয়াৰ দুটা কাৰণ, কেৱল দুটা কাৰণ লিখিব দিছে। তো পানীৰ প্ৰদূষণৰ ফলত এইটো পইণ্ট এটা হয়, পানীৰ প্ৰদূষণৰ ফলত, প্ৰদূষণৰ কাৰণে আমি যিখিনি লিখিব পাৰোঁ, বা কোনোবাই যে আমি জাবৰ জোঁথৰ বেছি পেলাই দিয়াৰ ফলত, নদ নদীত জাবৰ জোঁথৰ বেছি পেলাই দিয়াৰ ফলত, সেই তেনেকুৱা হিচাপত আমি মিলাই পেলাই লিখিব পাৰোঁ, এইটো পানীৰ প্ৰদূষণৰ ফলত এইটো পইণ্ট এটা হৈ গ'ল। তাৰপিছত গছ গছনি কমি যোৱাৰ ফলত পইণ্টত আপোনালোকে লিখিব পাৰে, ভূগৰ্ভলৈ পানী নিগৰি, মানে কি হয়, গছৰ শিপাৰ পৰা আমি জানো গছৰ শিপাৰ পৰা পানী ভূগৰ্ভলৈ নিগৰি পেলাই তললৈ যায়, এনে পানী তললৈ পটককৈ গুচি যাব নোৱাৰে চিধা চিধি। যদি গছ আছে, এইটো ধৰি লোৱা গছ এটা হৈ গ'ল, এইটো গছ, ইয়াৰ শিপা যদি এনেকুৱা আছে, এই শিপাৰ পৰা বৰষুণৰ পানী যদি ইয়াত পৰে, তো শিপাৰ পৰা কি হৈ যায়, পানীখিনি তললৈ আৰামত যাব পাৰে। গতিকে এইটো কথা আমি ধ্যান দিব লাগিব, গছৰ শিপাৰ পৰা পানীখিনি সহজতে ভূগৰ্ভলৈ সোমাই যাব পাৰে। গতিকে গছ কমি যোৱাৰ ফলত কি হৈ যায়, পানীখিনি ভূগৰ্ভত পানীখিনিৰ নাটনি হৈ যাব পাৰে। ইয়াৰ এইটো আমি এনেকুৱা লিখিব পাৰোঁ, ভূগৰ্ভত পানীৰ পৰিমাণ কমি যোৱাৰ ফলত বা ভূগৰ্ভত পানীৰ নাটনি হোৱাৰ ফলত, তেনেকৈ আমি মিলাই পেলাই লিখিব পাৰোঁ এইটো পইণ্টত। নেক্সট দুই নম্বৰ প্ৰশ্ন চাওঁ, শুদ্ধ উত্তৰ, শুদ্ধ চিন দিবলৈ দিছে ইয়াত, তলৰ কোনটোৱে পানী সংৰক্ষণত সহায় কৰে? তো অৱধে টেপ খুলি তলেতো পানী সংৰক্ষণ নহ'ব, ভূগৰ্ভৰ পানীৰ পৰিমাণ অত্যধিক ব্যৱহাৰ কৰিলে এইটো সহায় কেনেকৈ হ'ব, সহায় নহ'ব। গতিকে বৰষুণৰ পানী জমা কৰি থ'লে পানী সংৰক্ষণত সহায় হ'ব, এইটো চিধা আছে আৰু সহজ আছে, এইটো হ'ব তিনি নম্বৰটো অপশ্যন। নিৰ্মল পানী পাবলৈ হ'লে, মানে নিৰ্মল মানে চাফা পানী, বিশুদ্ধ পানী পাবলৈ হ'লে আৱৰ্জনাবোৰ নৈত পেলাব লাগে, পানীত ৰাসায়নিক সাৰ মিলাব লাগে, পানীৰ উৎস প্ৰদূষিত নোহোৱাকৈ ৰাখিব লাগে, গতিকে এইটো তিনি নম্বৰ হ'ব। তলৰ কোনটোৱে শক্তি সংৰক্ষণত সহায় নকৰে, এইটো নকৰে আছে, গতিকে জীৱাশ্ম ইন্ধনৰ ব্যৱহাৰ অধিক হ'লে শক্তি সংৰক্ষণত সহায় নহ'ব, ব্যৱহাৰ অধিক কৰিব নালাগে জীৱাশ্ম ইন্ধনৰ, গতিকে এইটো লিখিব লাগে, এইটো শুদ্ধ হয়, এক নম্বৰটো ইয়াৰ শুদ্ধ হয়। নেক্সট আছে, ভূমি সম্পদৰ গুৰুত্ব আৰু ব্যৱহাৰৰ বিষয়ে লিখা, এইটো মই কিতাপতে দেখাই দিছোঁ আপোনালোকক, আপোনালোকে চাব, কিতাপতে চিন দি পেলাই থ'লে হ'ব, আপোনালোকে মিলাই পেলাই লিখিব পাৰিব। উত্তৰটো আমি দুই নম্বৰ পেজ নম্বৰ দুইত আমি চাম, ইয়াতে আছে, পৃথিৱীৰ উপৰিভাগত 29% হৈছে ভূমি, ইয়াৰ পৰা আমি লিখি পেলাই আদি গুৰি গড় লৈ উঠিছে, ইয়ালৈকে আমি প্ৰথমটো লিখিম, তাৰ পিছৰ পাতত আছে, ইয়াৰ পৰা লিখি লৈ যাব, সাধাৰণতে কৃষিকাৰ্য, উদ্যোগ, খনিজ সম্পদ, আহৰণ, বনানীকৰণ, ঘৰ দুৱাৰ, এই আদি ভূমি ব্যৱহৃত হয়, ইয়ালৈকে লিখিব লাগে। তাৰপিছত প্ৰাকৃতিকভাৱে সুবিধাজনক কোনো এঠাইত জীৱন নিৰ্বাহ কৰি থকা মানুহৰ কাষলৈ ক্ৰমান্বয়ে অইন ঠাইৰ মানুহ আগমন ঘটে, এনেদৰে লাহে লাহে জনসংখ্যা বৃদ্ধি আহিলে এটা সময়ত ব্যৱহাৰযোগ্য ভূমিৰ নাটনি হয়।
বর্তমানে এহাতে জনসংখ্যা বৃদ্ধি আর আনহাতে অর্থনীতি প্রতিযোগিতা ব্যবহার যোগ্য মাটির চাহিদা বাড়িছে, ফলত মাটির অত্যধিক ব্যবহার আর অপব্যবহার হয়েছে। এনেবর কারণে পরিবেশের ভারসাম্যও বিনষ্ট হয়েছে। গতি এইখিনি মিলাই পেলা লিখি দিলে আপনার হয়ে যাব বলে মূল বিশ্বাস। আপনাদের এইটু লাস্টটু গতি এইখানে লিখি দিলে তার প্রশ্ন উত্তর হয়ে যাব, বেশি দীঘলীয়া লিখব নালাগে। নেক্সট 4 নম্বর প্রশ্নটো, তুমি থাকা ঠাইখানের ভূমি সম্পদের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে? এই মানে কবলে না যাও, নিজের নিজের ঠাইখানের বিষয়ে লিখব লাগে। জ্যেষ্ঠজনের ওসর সহায় লো পেলা লিখবলে দিছে, ইয়াত মানে কবলগিয়া একো নাই, নিজের নিজের ঠাইখানের বিষয়ে জানি পেলা লিখব লাগে। বনজ সম্পদ আর জলজ সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কেনে ভূমিকা লওয়া উচিত? তো বনজ সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আর জলজ সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কেনে ভূমিকা লওয়া উচিত, এই দুটারে পয়েন্ট এটা হয়ে যাব সংরক্ষণ। প্রথমে আমি সংরক্ষণত গুরুত্ব দিব লাগবে, বনজ সম্পদ আর জলজ সম্পদ যদে মধ্যে ব্যবহার করব নালাগে, সংরক্ষণ করে থব লাগে। তারপর পানির ক্ষেত্রে কি হয়ে যাব, বনজ জলজ সম্পদের ক্ষেত্রে পানি পরিশোধন করে পুনর ব্যবহার মানে রিইউজ অফ রিসোর্সেস, যে রিইউজ অফ রিসোর্সেস যিনি আছে রিসোর্সবিল আমি যদি রিইউজ করব পড়ো রিসাইকেল করে পেলায় সেইখিন রিসোর্সেস আমি আকো পুনের মানে পরিশোধন করে ব্যবহার করবা আমি ইয়াত লিখি দিব লাগে। সংরক্ষণ লিখব লাগে, যদে মধ্যে কটা বা যদে মধ্যে পানি খরচ করাও আমি নহব, তারপর পানি পরিশোধন করে ব্যবহার। তো বনজ সম্পদের ক্ষেত্রে আমি যদে মধ্যে শিকার করা বা গছ গছনি কটা এইখানে বন্ধ করব লাগে বলে মিলাই পেলা লিখব লাগে। নেক্সট প্রশ্ন আছে, শক্তি সম্পদ সংরক্ষণের কি কি পদক্ষেপ গ্রহণ করব লাগে? তো শক্তি সম্পদ সংরক্ষণের দুটাই পদক্ষেপ আছে, মুখ্য পদক্ষেপ দুটা হল অপরম্পরাগত শক্তি ব্যবহারত গুরুত্ব আর পরম্পরাগত শক্তি ব্যবহারত মিতব্যয়িতা। পরম্পরাগত শক্তি ব্যবহার যা পরম্পরাগত শক্তি আছে, জীবাশ্ম আছে, তারপর খনিজ সম্পদ যিনি আছে সেইখিনি ব্যবহারের ক্ষেত্রে আমি মিতব্যয়িতা অবলম্বন করব লাগে, তারে আমি দুই লাইন লিখি দিব পারো। তারপর পরম্পরাগত শক্তি ব্যবহারের গুরুত্ব বেশিকে দিব লাগে, তার ক্ষেত্রে তো আমি সৌর শক্তি বা বতাহর যেটা শক্তি বিভিন্ন ধরনের শক্তি আমি যিনি পাও আমি অপরম্পরাগত শক্তি পয়েন্ট দিয়া আছে সেইখানে শক্তির ভিতর যিকোনো দুই তিনটামান এইখানে শক্তি ব্যবহারের ক্ষেত্রে আমি বেশিকে গুরুত্ব দিব লাগবে বলে লিখি দিলে হয়ে যাব। মানে ইয়াত প্রশ্ন উত্তর এনেকা বনাইছো যাতে পয়েন্টত লিখব পারি, পয়েন্টত লিখলে কি হয়ে যাব সকলখিনি কথা একদম পাঠৌ দরে মুখস্থ করব নালাগে, বুঝি পাই পেলায় যদি পয়েন্ট আমি চাই যাও। এই অপরম্পরাগত শক্তি ব্যবহারত গুরুত্ব বলে কলে আমি তার বিষয়ে চারি পাঁচ কাড়ি নিজে লিখব পারো, গতি তার কারণে এক্সট্রাকে মুখস্থ করব নালাগে। গতি পরীক্ষাত ভাটৌ দরে মুখস্থ লিখাত আমি নম্বর কমকে পাব পারো, কিন্তু যদি নিজে বুঝি পেলায় লিখো পরীক্ষাত নম্বর কম পালেও জীবনের ক্ষেত্রে এই কামত আইব, চাকরি বাকরি পয়ার ক্ষেত্রে সহজ হব, মানে বস্তুটো বুঝি পালে কি হয়ে যাব পিছত তাত ঘহনি মানে ঘহাই থাকিব নালাগে, নিজের কারণে সদায় কারণে বুঝি পাই পেলায় আপনাদের করে থাকিব পারিব। নেক্সট প্রশ্নবিল সমটুকা লিখা আছে, এই ধুনিয়াকে কিতাবত দিয়া আছে সমটুকার পয়েন্টকিটা আপনাদের লিখিব পারিব, পার্থক্য দেখুয়া এইখানে আছেই পয়েন্ট। পরম্পরাগত অপরম্পরাগত শক্তি, পরম্পরাগত শক্তিটা কি হয়ে যায় শেষ হয়ে যাব পারে, অপরম্পরাগত শক্তিবিল শেষ নয়, দৈনন্দিন আমি নিতো নতুনকে সেইবিল শক্তি পাব পারো, গতি সেইখিন বস্তু আপনাদের বুঝি পাইছে বলে আপনাদের লিখব পড়ব। গতি ভিডিওটি শেষলকে সর্বাবে ধন্যবাদ, ভিডিওটি ভাল লাগে লাইক করে দিব, কিনা কবলগিয়া থাকলে আপনাদের কমেন্ট করবেন বা ভিডিওটি কেনকা লাগলে কমেন্ট করে জানাব। শেষলকে সর্বাবে ধন্যবাদ, নমস্কার।